फ्रेंड्स अपनारा देखें विश्वजीत सुपर फिजियन एस राजादार गाछे राजादार एक छोट इंटरव्यू तो दादा ये कि पायरा अपनार फुलसिरा पायरा तो दादा पायरा कतदिन धरे आछे अपनार काछे षोलो बछर वाह खूब सुंदर पायरा पायरा एक शक करान ভালো পায়রা চেনার জন্য কি কি দেখতে হয় যেমন এইটা এইটা আপনার কাছে ভালো পায়রা আমরা দেখতে পাচ্ছি আমি যেটা বুঝি পায়রা পালকে ওড়ে পরে ওড়ে আচ্ছা পর যদি ঠিকঠাক থাকে পর বলতে কোন জিনিসটা বোঝায় এক থেকে দশ পর্যন্ত যেটা পর বলে আচ্ছা এই পরগুলো যদি সোজা মানে ভরা ভরা থাকে তাহলে একদম পায়রা উড়বেই উড়বে চোখে আমরা কিছু বুঝি না বা বোঝার চেষ্টাও করি না আচ্ছা হ্যাঁ বডি লাইনটা একটু ভালো দরকার বডি লাইন বলতে ভি বডি আছে ফ্ল্যাট বডি আছে হ্যাঁ এইগুলোর মধ্যে ভাগ ভাগ আছে পায়রা উড়ানোর উপর ডিপেন্ড করে কোন বডিটার পায়রাটা ভালো হয় আমরা তো গেরুবাজ পায়রা বেশি বুঝেছি অতএব ভি বডিটাই গেরুবাজের পায়রা ভালো উড়তো ভি বডি মানে যেটা নৌকার মতো যেটা মানে উপরে উড়ে পায়রা আচ্ছা আচ্ছা যে পায়রাগুলো নিচে ওড়ে সে পায়রাগুলো ওড়ে নেয় না মানে বেশি দম করে নেয় এরকম না এই পায়রার বেশি উড়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্বজিৎ সুপার ফ্রিজিয়ান উপরওয়ালার ইচ্ছায় আপনাদের ভালোবাসায় আমি বিশ্বজিৎ আপনাদের জন্য হাজির করলাম নতুন ভিডিও সো ফ্রেন্ডস দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তো সাবস্ক্রাইব করে নেবেন নিচে ডান দিকে থাকা বেল আইকন টিপে অল বোতাম সেট করে নেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে রাজাদার নর পায়রা দেখতে থাকুন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কোন পায়রাটা আপনার ভালো লেগেছে এগুলো নর পায়রা নর পায়রা প্রত্যেকটাই নর পায়রা দেখাচ্ছি এই কালাঙ্গাটা কি পায়রা সুন্দর পায়রাগুলো এটা রাজাদার একটা দোঁয়াশ পায়রা এটা একটা দোঁয়াশ পায়রা ফুলসিরা পায়রা এটা একটা ফুলসিরা পায়রা খুব সুন্দর লাগলো পায়রাগুলো আপনাদের কেমন লেগেছে এটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন নিচে থাকা বেল আইকন টিপে অল বোতাম সেট করে নেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে তো রাজাদা নতুন যারা পায়রা পুষছে আমরা যারা নতুন পায়রা পুষি আমাদের জন্য কোনো সন্দেশ আছে তোমার কাছে যারা নতুন পায়রা পুষছো তাদের পুষছেন বা ভালো ভাই ছোট ভাইরা তাই জন্য বলে ফেলেছি হয়তো
তো তাদের বলা হচ্ছে যে তারা যেন ভালো পায়রা পোষে, কোনো কারোর কাছে ভুলভাল পায়রা না নিয়ে আসে, ব্যাস এইটুখানি বলবো। ভালো জিনিস রাখো ঘরে, তাহলে পায়রা ওড়ানো শিখে যাবে। তা ভালো জিনিসটা চিনবে কিভাবে? ওই তো বললাম, যে ভালো লোক হবে তার কাছে যাবে ভালো জিনিস পাবে, যে খারাপ লোক হবে তার কাছে যাবে খারাপ পাবে। আচ্ছা আচ্ছা, ভালো জায়গায় যেতে হবে, ভালো লোক, যে ভদ্র লোক, যে পায়রা ভালোবাসে, যারা যার কাছে গেলে আমি ভালো জিনিস পাবো। ভুল ভালো জায়গায় যাবে না, কারোর কথা শুনে উল্টো পাল্টা গিয়ে যাবে, উল্টো পাল্টা পায়রা নিয়ে আসবে, তো সারাদিন উল্টো পাল্টাই থাকতে হবে। ভালো জিনিস হাতে পড়লে ওকে খাটতে চটকাতে শিখে যাবে। আচ্ছা, ভালো কী করেছে, খুব সুন্দর দাদা ইনফরমেশান দিলেন। লোকটাকে দেখাবো, এই যে দাদার লফট। দাদা এই পরিবেশে থেকেও খুব খুব কষ্ট করেই পায়রা রেখেছে, দেখুন দেখুন ফ্রেন্ডস। এই যে লফট, লফটের এই পাশে যে বড় একটা বিল্ডিং, এটা হসপিটাল। এই যে পিছনে এটা একটা হোটেল, খুবই সমস্যা, তার মধ্যেও পায়রা রেখেছে, পায়রা ওড়াচ্ছে। তো দাদা এই যে পায়রাটা আপনি যে ওড়াচ্ছেন, তো আপনার পায়রা কেমন ওড়ে? মোটামুটি এখন তো নতুন দুদিন একদিন ওড়াচ্ছি পায়রা, ওই 3-4 ঘন্টা উঠছে, চলে যাবে 8-9 ঘন্টায় চলে যাবে। এটা কতদিন সময় লাগবে? এটা মোটামুটি 15 দিন মতন সময় লাগবে। 15 দিনের মধ্যে 8-9 ঘন্টায় চলে যাবে? বাহ খুব সুন্দর। ফ্রেন্ডস পায়রাগুলো শক করুন, সবগুলোই নড়। দেখ ভাই দুদিন নিয়ে গেছিস পায়রাটা। এগুলো ওনার, সো ফ্রেন্ডস আজকে পায়রার জোড়া বাঁধা হবে।
ঠিক আছে। এটা কি ভাই? এটা 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 আরশাদ ডান দিকে ডানায়। ডান দিকে দিলাম না, কিছু ডালতে হবে না, দিলে তো ওই এত কাজ। ঠিক আছে, মাদা বাচ্চা ওই যে বসে আছে না, এরকম যে জিরে মাথায়, হ্যাঁ হ্যাঁ ওরকম মাদা হয় নর হয় এরকম। ঠিক আছে ঠিক আছে, জোড়া ঠিক আছে তো তাহলে এই দুটোই জোড়া থাকলো। মাদি বের করবো, এটা আমার ঘরের বাচ্চা, এটা বাবা ওটা ছেলে, না জানি বিষয় কি। যেগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি, নিয়ে চলে যা, এগুলো আমার ভিডিও করব, এই করব, তারপরে দেখছি। বলো না, ওটা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এই নোট সুন্দর এটা সঙ্গে এটাই জোড়া, আমি এটাই জোড়া দিয়েছি। ঠিক আছে, চোখ আছে মালিকার, ঠিক আছে। এই পেয়ার ঠিক আছে, দেখো তো ঠিক আছে, নরের সরু আছে, মাদের ড্রিপ আছে, ঠিক আছে ঠিক আছে। চোখটা ধরো, সরু সরু লম্বা লম্বা বাচ্চা, ওর সাথে তুমি মাটি থাকলে দোয়াশ মাটি দেখছি বিকাল বেলা তাও দিতে পারবে, আর সাথে দোয়াশ মাটির সাথেও দিতে পারবে। ভালো আছে, অরিজিনাল পিয়াল মিলছে।